হ্যাঁ দিদার, ফোন কে জেনে দিছস? কি বলবি নাকি? বেতনটা যদি স্যার একটু, তুই আমাকে ফোন দিয়ে আমাকে বলতেছ আজকে মাসের 14 তারিখ আমার কাছে বেতন চাইতেছস তুই? আমি আমি মানে তুই আমার জন্য ছোট হেল্পটা করতে পারবো না? কিভাবে? সালাম আলাইকুম স্যার। হ্যালো দিদার, শুন, তুই সকালবেলা গিয়ে 4টা ফ্লোর সুন্দর করে ক্লিন করবি, একদম আয়নার মতো ক্লিন করে রাখবি, ঠিক আছে? জি স্যার। তারপরে গিয়ে যে আমাদের পাশে রেস্ট হাউস আছে, রেস্ট হাউসের পাশে যে পার্ক আছে পার্কটাও সুন্দর করে ক্লিন করবি, ঠিক আছে? আমি ক্লিন করে স্যার আপনার রেস্ট হাউসে স্যার পরিষ্কার করতে আসছি স্যার। স্যার আমি জানি স্যার, স্যার ওই গেস্ট আসলে স্যার এখানে বসে স্যার আড্ডা দেবো না স্যার, আমি জানি স্যার। অ্যান্ড তারপরে গিয়ে পাশে আমাদের নতুন ভবন আছে, যে নতুন ভবনের উপরে কালকে ইঞ্জিনিয়ার আসবে, সুইমিং ফুলের জন্য পিচ দেওয়া হয়েছে, ওখানে পানি দিবি, দেওয়ালের মধ্যে পানি দিবি, এবং আজকে যদি পারস করবি, নাইলে এরপরে 7 নম্বরের মধ্যে গিয়ে আমাদের একটা নতুন আরেকটা ভবন আছে ওখানে হ্যালো মা, সালাম আলাইকুম মা, তুমি টেনশন করো না মা, আমি বেতন হাইলে ওষুধ নিয়ে যাবো মা। Thank you.
দিদার ফোন কেজে নিছস কি বলবি নাকি আর সময় সময় বুঝছস না যখন তখন ফোন দেস স্যার ওই আপনাকে স্যার নতুন বিল্ডিং এ স্যার সব কাজ করে ফেলছি স্যার ব্যস্ত না থাকে স্যার একটা কথা কইতাম স্যার ঠিক আছে তাড়াতাড়ি বল স্যার ওই আজকে তো স্যার মাসের 14 তারিখ স্যার বেতনটা যদি স্যার একটু দিদার তুই কাকে ফোন দিছস কার সাথে কথা বলতেছস কাকে কি বলতেছস মাথায় আছে তোকে আমি কাজ দিছি কাজ করার সুযোগ দিছি আমি তুই আমাকে ফোন দিয়ে আমাকে বলতেছস আজকে মাসের 14 তারিখ আমার কাছে বেতন চাইতেছস তুই তোকে এখন লাত্তি মেরে বের করা দিছি আমার ছোট লোকের বাচ্চা কোথাকার আর ওই হ্যালো কি অবস্থা কেমন আছো ভালো না কেন আমি ফোন করিনি তাই এমনি শুনো তোমার আব্বু মানে আমার শ্বশুর আব্বার আমার হয়ে একটা হেল্প করতে হবে আমি আমি মানে তুই আমার জন্য ছোট হেল্পটা করতে পারবো না কিভাবে কিভাবে মানে শুনো ওই আমাদের লেকজুসের মধ্যে লেকজুসের তোমার আব্বু 30% শেয়ার ছিল আর কি তো এখন বাইরে থেকে মেল আসছিল কালকের মধ্যে পেমেন্ট দিতে হবে 70 লাখ টাকা ওটা দেয়নি আর কি এখন তুমি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারো অথবা তোমার আব্বুকে বলে দিও ঠিক আছে ওকে বাবু ঠিক আছে আমি আব্বুর সাথে কথা বলে ম্যানেজ করে টাকা পাঠাচ্ছি ওকে বাই ওকে জানু বাই লাভ ইউ বাজান বেতাটা দিব বাইরে গেছে কেমন জানি লাগতেছে ওই দেশগুলো তো করা নয় নাই আজকা আউনের সময় কি ওষুধগুলা লয়ে আবি বেতার সোডে আজ খাটতে কেউ নামতে পারতেছি না মা আমি আরে গেছে বেতন চাইলাম আরে কই হবে মাত্র মাসের 14 তারিখ মা আমি ঘুমাতো সাধারণ মানুষের মা সাধারণ দেখা যায় না মা মা আমি টাকা এই সকল লোকগুলো সবচেয়ে বেশি অবহেলায় জড়িত ওরা ভুলে যায় তাদের সাথে একটু মিষ্টি মুখের ভালোবাসা মিষ্টি মুখের ব্যবহার তাদের ন্যায্য সময় ন্যায্য প্রাপ্য দিতে এই সকল লোকগুলো আমাদের থেকে কিচ্ছু চায় না শুধু চায় তাদের ন্যায্য সময় ন্যায্য প্রাপ্য